শুরুতেই নজর রাখবো সল্টলেকের দিকে, সিজিও কমপ্লেক্সের দিকে নজর থাকছে, অয়নশীলের বাড়ির দিকে, কারণ চাকরি চুরির তদন্তে ইডির জালে আরও এক। অবশেষে শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকে গ্রেফতার করলো ইডি। রাতে গ্রেফতারির পর তাকে সিজিও কমপ্লেক্সে আনা হয়। শনিবার বিকেল থেকে রবিবার রাত পর্যন্ত অয়নশীলের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সল্টলেকের এফডি ব্লকে অয়নশীলের ফ্ল্যাটে চাকরি চুরির নথি উদ্ধার করেছে ইডি। সূত্রের খবর, মিলেছে 350টি উত্তরপত্র অ্যাডমিট, 60 কোটি টাকার লেনদেনেরও নথি উদ্ধার হয়েছে। রাজ্যের 70টি পুরসভার নিয়োগের নথিও উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি চুরি নয়, পুরসভায় নিয়োগেরও নথি উদ্ধার হয়েছে অয়নশীলের বাড়ি থেকে। প্রমোটার অয়নশীলের বাড়িতে শনিবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু করে, রবিবার গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান হয় এবং তারপর অয়নশীলকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে ইতিমধ্যে সল্টলেকের এফডি ব্লকে অয়নশীলের ফ্ল্যাট থেকে চাকরি চুরির নথি উদ্ধার হয়েছে। মিলেছে 350টি উত্তরপত্র অ্যাডমিট, 60 কোটি টাকার লেনদেনের নথিও উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু তার আগে আমি কিছু ছবি দেখাতে চাইবো, যেখানে আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্যকে বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছেন। গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চললো, তারপর গ্রেফতার করা হয়েছে অয়নশীলকে। সেই সময় ঠিক কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদনে নজর রাখবো। অয়নশীল তাকে প্রশ্ন করা হয়েছিল, এই দিন আমাদের প্রতিনিধি বারবার প্রশ্ন করেছেন, আপনাকে গ্রেফতার করা হলো, আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নথি, কিন্তু সমস্ত বিষয়ে মুখে কুলুপ অয়নশীলের। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে থেকে। এলিনা, বারবার প্রশ্ন করলে, তুমি একজন প্রমোটার, তার বাড়ি থেকে নাকি চাকরির চুরির উত্তরপত্র পাওয়া যাচ্ছে, তার বাড়ি থেকে পুরসভায় নিয়োগের নথিও পাওয়া যাচ্ছে, এবং গোটা বিষয়ে তিনি একেবারে মুখে কুলুপ এঁটেছিলেন। কখন তাকে নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে, এবং বিস্তারিত জানাও যে কী কী নথি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, কতক্ষণ অভিযান চলল? দেখো মীনাক্ষী, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে প্রায় 36 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয়েছে এই প্রমোটার অয়নশীলের বাড়িতে, এবং তারপর মধ্যরাত সাড়ে তিনটে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। তারপর ভোর রাত চারটে নাগাদ এই সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ অয়নশীলকে। এবং যেমনটাই এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর রয়েছে, অয়নশীলের বাড়ি থেকে প্রচুর নথি, একাধিক নথি উদ্ধার করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র তাই নয়, পুরসভার নিয়োগেও যে দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু স্পষ্ট একেবারে, কারণ পুরসভার নিয়োগের বেশ কিছু নথি কিন্তু ইডির হাতে চলে এসেছে। অয়নশীলের বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছে গতকাল থেকে, গতকাল দুপুর থেকে বলা যেতে পারে একেবারে রবিবার মধ্যরাত পর্যন্ত তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। শুধুমাত্র তাই নয়, অয়নশীলের যে একেবারে ল্যাপটপ রয়েছে, পার্সোনাল ল্যাপটপ, সেটি কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি, সেটিকেও সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। এবং আজকে তার কোর্ট প্রোডাকশন রয়েছে, প্রথমে তাকে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করানো হবে, তারপর এই অয়নশীলের কোর্ট প্রোডাকশন রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো প্রসঙ্গত, এই অয়নশীল শান্তনু ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগেই ইডি তদন্তকারী আধিকারিক তারা জানতে পেরেছিলেন যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু এই অয়নশীলের যে যোগ রয়েছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। না হলে একজন প্রমোটার, সামান্য প্রমোটার, তার বাড়িতে কিভাবে ওএমআরসির চাকরি চুরি, চাকরি প্রার্থীদের তালিকা সহ উত্তরপত্র, এত কিছু থাকতে পারে? আবার নতুন করে একটি দুর্নীতি, যেটি কিনা একেবারে চোখ কপালে ওঠার মতো, পুরসভার নিয়োগও একটা চরম দুর্নীতি, সেই এই পুরসভা নিয়োগের নথি কিনা প্রমোটার অয়নশীলের বাড়িতে? এবং তাই ইডির তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন, তারা এই বিষয়টিকে একেবারে অয়নশীলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার একটা চেষ্টা চালাচ্ছেন, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যরাত 3:30 নাগাদ অয়নশীলকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা এলিনা, তুমি সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আরো আপডেট আমি নেব, কিন্তু তার আগে গতকাল মধ্যরাতে তুমি যেমনটা বললে 3:30 সময় তাকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেই সময় তুমি প্রশ্ন করেছিলে, নানান চোখে চোখ রেখে প্রশ্ন করছো, কিন্তু কোনো উত্তর মিলছে না, একদম মুখে কুলুপ এঁটেছেন অয়নশীল। আরো একটি বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে দেখাবো, যেখানে এলিনা আবারও প্রশ্ন করছেন, বারবার প্রশ্ন করছেন, কিন্তু তার উত্তরে ঠিক কিছু বলছেন কি অয়নশীল, দেখাবো আপনাদের। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ অয়নশীল, যে প্রমোটার তার বাড়ি থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, প্রায় 36 ঘন্টারও বেশি সময় ধরে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু অয়নশীলের বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং তারপর তাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা অয়নশীলকে নিয়ে গাড়িতে উঠেছেন, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই বিষয়ে এখন কিন্তু প্রশ্ন উঠছে। একই সঙ্গে এই অয়নশীল, যিনি কিনা শান্তনু ব্যানার্জির অন্যতম ঘনিষ্ঠ প্রমোটার, তার বাড়িতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের বহু চাকরি প্রার্থীদের তালিকা ও এমনশীল, একই সঙ্গে 70টি পুরসভার নথি, নিয়োগের নথি উদ্ধার হয়েছে। এই মুহূর্তে অয়নশীল তার বাড়ি থেকে ইডের তদন্তকারী আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন, তাকে আটক করা হয়েছে, সেটা ইডি সূত্রে খবর। তাকে কি গ্রেপ্তার করলো ইডি, তাকে নিয়ে কি করা হবে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে, এই মুহূর্তে অয়নশীল, অয়ন বাবু আপনাকে কি গ্রেপ্তার করা হয়েছে, আপনাকে কি গ্রেপ্তার করা হয়েছে, অয়ন বাবু কি বলবেন, আপনার বাড়িতে এত এত অমানসিক কিভাবে এলো, অয়ন বাবু কিছু বলতে চান, আপনাকে কি গ্রেপ্তার করা হয়েছে, আপনাকে কি গ্রেপ্তার করা হয়েছে, অয়ন বাবু কিছু বলবেন। একই সঙ্গে জানিয়ে রাখবো অয়নশীল তাকে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা তাকে কিন্তু আটক করেছে। এই মুহূর্তে তাকে নিয়ে কোথায় যাওয়া হবে, আদৌ ইডি দপ্তরে তাকে নিয়ে কি জিজ্ঞাসাবাদ করা হবে, সেই সমস্ত বিষয়ে প্রশ্ন উঠছে। ক্যামেরায় ম্যানাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। এলিনা, আমরা দেখলাম ভোর 3:30 সময় যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তখনকার ছবি, এবং তুমি তার সঙ্গে সঙ্গে তাকে যে গাড়িতে নিয়ে যাওয়া হয় সেই গাড়ির পেছনে পেছনেই তোমাদের গাড়ি, এবং তোমরা সিজিও কমপ্লেক্সে গিয়ে পৌঁছলে, সেখানে গিয়ে কি ছবি ধরা পড়লো, কোনো প্রশ্নের কি উত্তর দিলেন অয়নশীল, কারণ একজন প্রমোটার, তার কোনোভাবে কোনো যোগ থাকার কথা নয় শিক্ষা দপ্তরের সঙ্গে, তার বাড়ি থেকে নাকি উত্তরপত্র উদ্ধার হচ্ছে, এবং একই সঙ্গে আরও একটি দুর্নীতির তথ্য সামনে আসছে। একেবারে মীনাক্ষী, দেখো এই নিয়োগ দুর্নীতির যে জাল, সেটা যে বহুদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট, কারণ একের পর এক যেভাবে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক নাম উঠে আসছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে, এবং নতুন করে আরো একটি দুর্নীতি নজরে এলো। কি দুর্নীতি, না এই পুরসভার নিয়োগের যে দুর্নীতি, পুরসভার নিয়োগেও যে দুর্নীতি হয়েছে সেই প্রমাণটা কিন্তু ইডির হাতে চলে এসেছে, কারণ 70টি পুরসভা, সেই পুরসভার নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই নথি এখন ইডির হাতে, অয়নশীলের বাড়ি থেকে সেই নথি উদ্ধার করা হয়েছে, এমনকি ওএমআর শীট সহ উত্তরপত্র, চাকরি প্রার্থীদের তালিকা, বিভিন্ন নথি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে অয়নশীলের যে পার্সোনাল ল্যাপটপ, সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা যখন সিজিও কমপ্লেক্সে পৌঁছই, অয়নশীলকে যখন নিয়ে আসা হয় তার সঙ্গে সঙ্গে প্রায় দুটি বড় বড় ট্রলি নিয়ে আসা হয়েছে, সিজিও কমপ্লেক্সে দুটি ট্রলি নিয়ে আসা হয়েছে, এবং সেই ট্রলিতে ইডি সূত্রে যেটা খবর রয়েছে সেই ট্রলিতে কিন্তু একাধিক নথি রয়েছে। আর কি কি নথি রয়েছে, কি কি উত্তরপত্র রয়েছে, কিভাবে তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে কিভাবে জড়িত, এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি কিভাবে জড়িয়ে পড়লেন, তিনি কত টাকা নিয়েছেন, কার কার থেকে টাকা নিয়েছেন, এমনকি তোমাকে জানিয়ে রাখবো যে ইডি সূত্রে এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট রয়েছে, প্রায় কোটি কোটি টাকার কিন্তু লেনদেন সংক্রান্ত নথি উঠে এসেছে অয়নশীলের ব্যাংক অ্যাকাউন্টে, প্রায় কোটি কোটি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে ইডির হাতে, প্রচুর নথি পাওয়া গেছে, এবং সেই নথি তাকে সামনে রেখে জেরা করার যে সম্ভাবনা সামনে আসছে, যে নথিগুলো নিয়ে জেরা করার সম্ভাবনা অয়নশীলকে সামনে আসছে, আর তা থেকে আরো আরো হয়তো অনেক বড় তথ্য সামনে আসতে পারে। এলিনা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি একটু সিজিও কমপ্লেক্সে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তিনি যখন পৌঁছলেন, আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য, তিনিও সেই ছবি, সেই সময়কার ছবি তখনকার তুলে ধরেছেন যখন অয়নশীলকে নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে। এলিনার একটি বিশেষ প্রতিবেদনে নজর রাখবো।
প্রায় 36 ঘন্টার বেশি সময়ের পরে অবশেষে ইডির হাতে গ্রেফতার অয়ন শীল। শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে যেমনটাই সূত্র মারফত ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে ওয়েমার শীট পুরসভার নিয়োগের একাধিক নথি ইডির হাতে এসেছে এবং এছাড়াও অয়ন শীলের যে ল্যাপটপ সেটাও কিন্তু ইডি ল্যাপটপটি নিয়ে এসেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং আগামীকাল অয়ন শীলের কোর্ট প্রোডাকশন। ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় যে কিভাবে একজন প্রমোটারের বাড়িতে এতগুলো ওয়েমার শীট চাকরি প্রার্থীদের তালিকা। একই সঙ্গে এই মুহূর্তে যেটা জানিয়ে রাখবো, এই মুহূর্তের আপডেট ইডির হাতে, ইডি সূত্র যেটা সর্বশেষ আপডেট রয়েছে যে তার যে অ্যাকাউন্ট, এই অয়ন শীলের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 50 কোটিরও বেশি টাকার লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে। যে তথ্য উঠে এসছে এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকদের হাতে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই অয়ন শীল যে শান্তনু ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ সেটা কিন্তু আগেই স্পষ্ট, এবং গতকাল থেকে তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে গ্রেপ্তার করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে তার বাড়ি থেকে একাধিক নথি পাওয়া গিয়েছে, প্রায় 70টি বেশি পুরসভার নিয়োগের নথি পাওয়া গিয়েছে অয়ন শীলের সল্ট লেকের আবাসন থেকে। এছাড়াও একাধিক নথি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু তথ্যই কিন্তু উঠে এসেছে ইডি তদন্তকারী আধিকারিকদের হাতে। এখন অয়ন শীল তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি তদন্তকারী আধিকারিকরা, যে কারণে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করানো হবে, তারপরই তার কোর্ট প্রোডাকশন রয়েছে। এখন ইডি অয়ন শীলকে কি কিভাবে জিজ্ঞাসাবাদ করতে চায়, এছাড়াও অয়ন শীলের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে কোটি কোটি টাকার লেনদেন করা হলো, কিভাবে কোটি কোটি টাকা এলো, বা কাকে কে টাকা পাঠিয়েছে, তিনি কাকে কাকে টাকা পাঠিয়েছেন, এত এত ওয়েমার শীট তার বাড়িতে কোথা থেকে এলো, সে সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় মেরাজ আলীর সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।